চোর ডাকাত পান্ডা গুন্ডা মদারু সুদারু জেনাকর বিশ্ব ব্যাংকের টাকা লুট করে খায়, ওরা বাংলার মাটিতে বুকের গোদাম খুলে বের হয়, আর আল্লাহর অলিতে পরিপূর্ণ মানুষগুলো জেলের ভিতরে পড়ে পড়ে কান্দে। কোরআনের পাখিটা চল্লিশটা বিয়াল্লিশটা বছর কোরআনের দাওয়াত দিল, ওনার মতো খারাপ লোক আর দুনিয়ায় নাই। উনি সবচেয়ে বড় অপরাধী। উনি যখন কোরআন বলতেন মানুষ কোরআন শুনলে মিথ্যা ধর্ম বাতিল করে সত্য দিন গ্রহণ করতে বাধ্য হত, মানুষেরা পঙ্গপালের মতো কোরআনের ময়দানে ছুটে আসত। এ মানুষটা যখন আর ভালো না, তার মানে কোরআনকে থামিয়ে দেওয়ার জন্য, এ জাতিকে কোরআন থেকে বিচ্ছিন্ন করার জন্য লোকটার একে আটকিয়ে রেখেছেন। যখন রব্বুল আলামিন এই জমিনের মধ্যে আল্লামা তারেক মনোয়ারকে পাঠিয়েছে, তখন আল্লামা তারেক মনোয়ার যখন এই দিনের অগ্রযাত্রা নিয়ে যাচ্ছে মুশরিক কাফিরদের দালালগুলোর কলিজার ভিতরে আঘাত লেগে গেছে, 100 ফুট প্রায় প্রায় করেছে, ওনার মতো আর খারাপ লোক আর কেউ হয় না, ঠিক কি না? ওনার আলোচনার চলবে না, ওনার আলোচনা যখন বাধা আসা শুরু হয়ে গেল সঙ্গে সঙ্গে রাব্বুল আলামিন বুঝতে পারলেন এরা তো জালেমের বাবা, জালেম কথা বলে না কেন? রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এবার আল্লামা আব্দুল্লাহ আল আমিনকে পাঠিয়ে দিল। এ কোরআনের পাখি কিন্তু আবার তীক্ষ্ণ কণ্ঠে কথা বলেন, পূর্বের বড় ওস্তাদের মতো কণ্ঠটা তার, ঠিক কিনা? আপনি অডিও আলোচনা যদি শোনেন একবার খাপের খাপ মমতাসের বাপ, কথা বলেন ঠিক কিনা? যে কণ্ঠটাকে থামিয়ে দেওয়ার জন্য এত ষড়যন্ত্র রে, ওই কণ্ঠ আবার যেন কোরআনের দাওয়াত দিচ্ছে। উনি কোরআন যখন বললেন মানুষ চতুর্দিক দিকে আসা শুরু হয়ে গেল, যখন ওনারটাও ভালো নয় তখন, ঠিক কি না? ওনারটাও ঠিক না, ওনারটা চলবে না। যখন রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কুষ্টিয়ার সন্তান মুফতি আমির হামজাকে পাঠালো, তখন মুফতি আমির হামজা চলে আসলো। যখন উনি কোরআনের পৃষ্ঠা পারা এবং আয়াত নাম্বার শানি নজরুল প্রেক্ষাপট গ্রামার ইতিহাস টিপ টিপ উনি সব যখন বলে দেওয়া শুরু করলেন, ওনার মতো খারাপ আর কেউ নেই, কথা বলে না কেন? উনি এখন কোথায়? আরো জোরে, মেয়ে বিয়ে দিলে ইসলাম প্রচারের সুযোগ পাবো, ঠিক কিনা? কিন্তু বিষয়টা তো ভিন্ন হয়ে গেল। প্রত্যেক দিন মেয়েদেরকে কষ্ট দেয়, তোমার বাবা ইসলামের দাওয়াত দেবে আর তুমি আবার বাড়িতে এসে মুহাম্মাদের বেটি হয়ে সংসার করে খাবি, এইটা কি হতে দেব? কথা বলে না কেন? এইভাবে প্রত্যেক দিন বিশ্ব নবীর মেয়েদেরকে কষ্ট দিয়ে দিত। আল্লাহর হাবিবের মেয়েরা বিশ্ব নবীর কাছে খবর পৌঁছে দিল, আব্বাজান সবচেয়ে বেশি কষ্ট দেয়, আপনি যখন আপনি আমাদের এলাকায় এসে দাওয়াত দিয়ে যান, আমাদের বাসার পার্শ্ববর্তী জায়গায় যখন আপনি দাওয়াত দেন তখন আমার শাশুড়ি সবচেয়ে বেশি আমাকে কষ্ট দিয়ে দেয়, আপনি পারলেই তো আমার এলাকায় বাদ দিয়ে অন্যথায় দাওয়াত দিতে পারে। আল্লাহর হাবিব এরপরেও দাওয়াত বন্ধ করল না। বিশ্ব নবী দিন যতই যাচ্ছে ইসলামের দাওয়াত ততই বাড়িয়ে দিচ্ছে, যখন আল্লাহু আকবার, দিনের অগ্রযাত্রা থেমে নাই, চলছে প্রচন্ড ভাবে। আবু লাহাবের স্ত্রী তার নিজের সন্তানদেরকে প্রেসার ক্রিয়েট করলো, এই ছেলেরা মুহাম্মাদের মেয়েদের যদি তোমরা তালাক না দেওয়ার বাড়ির থেকে যদি বের করে না দাও তাহলে তোমাদের সংসারে আমরা থাকবো না, তোমাদের ত্যাজ্য পুত্র করে দেওয়া হবে। প্রেসার দিল, চাপ প্রয়োগ করলো। জাহিলিয়াতের অন্ধকারের কারণে আবু লাহাবের বড় ছেলেটাই বিশ্ব নবীর মেয়েটারে তালাক দিয়ে দিল,
মেয়েটা যখন তালাক হয়ে গেলেন, বাবার বাড়িতে চলে গেলেন, গিয়ে বললেন আব্বাজান আমি বলছিলাম আপনি যদি আমার এলাকায় বা আমার বাসার পাশে যদি দাওয়াত না দিতেন ভালো হতো, আপনার দিন যত যায় ততই আপনি বেশি এই এলাকায় দাওয়াত দিয়ে যান। আজ আমার শাশুড়ি সহ্য করতে পারে নাই, শ্বশুরও সহ্য করতে পারে নাই, আপনার জামাইকে প্রেশার ক্রিয়েট করেছে, যার কারণে আপনার জামাই আজ এমনভাবে বাসায় ফেরত পাঠিয়েছে জীবনেও আর কোনো দিন ওই বাসায় যেতে পারবো না। ও আব্বা আপনি কেন ওই এলাকায় গিয়ে দাওয়াত দেন? বিশ্ব নবী বলেন মেরে আজকে আমার মেয়েটাকে দিনের দাওয়াত দেওয়ার অপরাধে তালাক দিয়েছ, এটা তো সাধারণ বিষয়। আমি রসুলের কলিজাটা যদি এই বুকের ভিতর থেকে বের করে ফেলায় দেয়, তারপরেও আমি এই কোরআনের দাওয়াত থেকে পিছপা হব না। মেয়েটাকে তালাক দিয়েছে, কি হয়েছে? আল্লাহর দিনের দাওয়াত তো আমাকে দেওয়াই লাগবে। আমার প্রিয় ভাইরা, কোরআনের পাখিটা চল্লিশটা বিয়াল্লিশটা বছর কোরআনের দাওয়াত দিল, ওনার মতো খারাপ লোক আর দুনিয়ায় নাই। উনি সবচেয়ে বড় অপরাধী। উনি যখন কোরআন বলতেন, মানুষ কোরআন শুনলে মিথ্যা ধর্ম বাতিল করে সত্য দিন গ্রহণ করতে বাধ্য হতো। মানুষেরা পঙ্গপালির মতো কোরআনের ময়দানে ছুটে আসত। এ মানুষটা যখন আর ভালো না, তার মানে কোরআনকে থামিয়ে দেওয়ার জন্য, এ জাতিকে কোরআন থেকে বিচ্ছিন্ন করার জন্য লোকটারকে আটকিয়ে রেখেছেন। যখন রব্বুল আলামিন এই জমিনের মধ্যে আল্লামা তারেক মনোয়ারকে পাঠিয়েছে, তখন আল্লামা তারিক মনোয়ার যখন এই দিনের অগ্রযাত্রা নিয়ে যাচ্ছে, মুশরিক কাফিরদের দালালগুলোর কলিজার ভিতরে আঘাত লেগে গেছে, 100 ফট্টিবর প্রায় প্রায় করেছে। ওনার মতো আর খারাপ লোক আর কেউ হয় না, ঠিক কি না? ওনার আলোচনা চলবে না। ওনার আলোচনা যখন বাধা আসা শুরু হয়ে গেল, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বুঝতে পারলেন এরা তো জালেমের বাবা, জালেম কথা বলে না কেন? রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এবার আল্লামা আব্দুল্লাহ আল আমিনকে পাঠিয়ে দিল। এ কোরআনের পাখি কিন্তু আবার তীক্ষ্ণ কণ্ঠে কথা বলেন, পূর্বের বড় ওস্তাদের মতো কণ্ঠটা তার, ঠিক কিনা? আপনি অডিও আলোচনা যদি শোনেন, একবারে খাপের খাপ মমতাসের বাপ কথা বলেন, ঠিক কিনা? যে কণ্ঠটাকে থামিয়ে দেওয়ার জন্য এত ষড়যন্ত্র রে, ওই কণ্ঠ আবার যেন কোরআনের দাওয়াত দিচ্ছে। উনিও কোরআন যখন বললেন, মানুষ চতুর্দিক দিকে আসা শুরু হয়ে গেল, যখন ওনারটাও ভালো নয় তখন, ঠিক কিনা? ওনারটাও ঠিক না, ঠিক না? ওনারটা চলবে না যখন রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কুষ্টিয়ার সন্তান মুফতি আমির হামজাকে পাঠালো, তখন মুফতি আমির হামজা চলে আসলো। যখন উনি কোরআনের পৃষ্ঠা পারা এবং আয়াত নাম্বার শানি নজুল প্রেক্ষাপট গ্রামার ইতিহাস টিপ টিপনি সব যখন বলে দেওয়া শুরু করলেন, ওনার মতো খারাপ আর কেউ নেই, কথা বলে না কেন? উনি এখন কোথায়? আরো জোরে, চোর ডাকাত পান্ডা গুন্ডা মদারু সুদারু যেরকম বিশ্ব ব্যাংকের টাকা লুট করে খায়, ওরা বাংলার মাটিতে বুকের গোতাম খুলে বের হয়, আর আল্লাহর অলিতে পরিপূর্ণ মানুষগুলো জেলের ভিতরে পড়ে পড়ে কান্দে।